প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার দেশের সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে, তাই সবাই ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেন। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা উদযাপন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতের সব সরকার শুধু দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। সাদী মাহমুদের রিপোর্ট। দুর্গতি নাশিনী দেবী দুর্গার মর্তে আগমন, তাই উৎসবের জোয়ার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। মহাষ্টমীতে এসে এবার সেই উৎসবে সামিল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে সনাতন ধর্মাবলম্বীরা তাকে স্বাগত জানান। সেখান থেকে সরাসরি পূজা মণ্ডপে চলে যান প্রধানমন্ত্রী। ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন সেখানকার পুরোহিতের সাথে। পরে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই কেবল বাংলাদেশের সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। আমার তো হারাবার কিছু নেই, আমি এসেছি বাংলার মানুষের ভাগ্য করতে। আর এই বাংলাদেশ 75 সালের পর যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল, যে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে, এই বাংলাদেশ আমি দেখেছি সেই 92 সালের কথা, 2001-এর পর বা তার আগেও বারবার আঘাত এসেছে, কিন্তু আমরা আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি। আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত খুব উদার মনের, তারা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যে কারণেই আমরা আজকে স্লোগান যে ধর্ম যার যার উৎসব সবার, সবাই আমরা ঠিক এইভাবে উৎসব পালন করে যাচ্ছি। ঢাকেশ্বরী মন্দির থেকে রামকৃষ্ণ মিশনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজা মণ্ডপ পরিদর্শন করেন সরকার প্রধান। গত 15 বছরে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কল্যাণে সকল উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আমাদের সুজলা সুফলা বাংলাদেশ, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ এবং আমাদের মানুষজন খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল, আমরা যেন তা পূরণ করতে পারি। আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের এই 2026 থেকেই সেই কার্যক্রম শুরু হবে, বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই আমরা কামনা করি। এবং সেই ক্ষেত্রে আমাদের সকল ধর্মের সকলেই আমরা একসাথে এই মাতৃভূমির জন্য আমরা কাজ করব। আর এই দেশ সকলেরই, আপনারা কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না, সবসময় মনে করবেন যে এই মাটি আপনাদের, এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, এখানে আপনাদের সকল অধিকার নিয়েই আপনারা বসবাস করবেন। অন্তত এইটুকু আমরা ক্ষমতায় থাকতে এইটুকু বলতে পারি যে সে নিশ্চয়তা আমরা অবশ্যই দিয়ে থাকি এবং দেব, পাশে আমরা থাকব। দেশব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে যেন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে সেজন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বার্তা পৌঁছে দিচ্ছে। সাদী মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।